না খেয়ে থাকবো আপনি দুবাই মধ্যপ্রাচ্যে বাড়ি করবেন সেটা হবে না। এদিকে বিএনপির ঈদ পরবর্তী আন্দোলন নিয়ে সংশয় বিশ্লেষকরা। ক্ষমতাসীনদের কাছে আদালত অসহায় বলছেন ডিসভি। জনগণের উপর বিএনপির কোনো আস্থা নেই বলছেন হানিফ। এদিকে রাশিয়ার উপর আরো নিষেধাজ্ঞা দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। এবং সর্বশেষ জানাবো কেন 9 মে যুদ্ধ ঘোষণা করতে পারেন পুতিন। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। আমি না খেয়ে থাকবো আপনি দুবাই মধ্যপ্রাচ্যে বাড়ি করবেন সেটা হবে না। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আজকে মেগা প্রকল্পের কথা আওয়ামী লীগ সরকার বলে, একই সঙ্গে শ্রমিক ভাইদের জন্য তারা কোনো কিছুই করেনি, গণতান্ত্রিক অধিকারগুলোকে কেড়ে নেওয়া হয়েছে, এই অবস্থা চলতে দেয়া যাবে না। মেগা উন্নয়ন করেছেন ভালো কথা, আমি না খেয়ে থাকবো আর আপনি বেগমপাড়ায় অথবা দুবাই মধ্যপ্রাচ্যে বাড়ি করবেন সেটা কখনোই হতে পারে না। তিনি আরও বলেন আজকে সরকার শ্রমিক শ্রেণীর অধিকার হরণ করে নিয়েছে, রানা প্লাজার শ্রমিকরা নিহত হয়েছেন সে ঘটনার বিচার হয়নি, যারা আহত হয়েছেন তারা এখনও তাদের ন্যায্য ক্ষতিপূরণ পায়নি, সারা বাংলাদেশে আমাদের শ্রমিক ভাইয়েরা ন্যায্য দাবি থেকে বঞ্চিত হচ্ছেন, তেলের দাম বেড়েছে, লবণের দাম বেড়েছে, আমাদের শ্রমিক শ্রেণীর ভাইয়েরা কি কষ্টে দিন যাপন করছে, বড় লোকদের জন্য বড় বড় হাসপাতাল তৈরি করে কিন্তু গরিবদের জন্য কোনো হাসপাতাল তৈরি হয় না, তারা চিকিৎসার সুযোগ পায় না, তাদের ছেলে মেয়েরা আজকে শিক্ষার সুযোগ পায় না, সব কিছু থেকে এদেশের শ্রমিক শ্রেণী বঞ্চিত। অধিকার আদায়ের সংগ্রামে শ্রমিকদের সামিল হওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন কোনো দাবি আদায় হয় না সংগ্রাম ছাড়া, কোনো রক্তপাত ছাড়া, রাস্তায় নেমে যখন অধিকারের আওয়াজ তুলবেন তখনই যারা সরকারে থাকে তখনই তারা তাদের বাধা দেবে, গুলি করবে, তারা অত্যাচার করবে, কিন্তু সেই বাধা অতিক্রম করে এগিয়ে যেতে হবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের ওপর যে স্যাংশন এসেছে তা প্রত্যাহারের জন্য তারা প্রথমে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ধরনা দেয়, তাতে সুবিধা না হলে পরে ভারতের সহযোগিতা নিয়ে সেই স্যাংশন প্রত্যাহার করাতে চায়, এটা জাতির জন্য লজ্জার বিষয়, তারা নিজেদের স্বার্থ ছাড়া অন্য কোনো স্বার্থ দেখে না। আওয়ামী সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য বাসনা চরিতার্থ করতে হত্যা গুম খুন করছে অভিযোগ এনে তিনি বলেন সরকার মানবাধিকার লঙ্ঘন করছে, এটা মেনে নেওয়া যায় না, বিনা বিচারে হত্যা করা হচ্ছে, মামলা দেওয়া হচ্ছে, আমরা কি সারা জীবন পুলিশ নির্যাতন সরকারি নির্যাতনের মধ্যে থাকব, এই অবস্থা চলতে দেওয়া যেতে পারে না। আওয়ামী লীগ সরকারের সমালোচনায় তিনি বলেন আমরা 71-এ মুক্তিযুদ্ধ করেছিলাম একটি বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যেখানে মানুষের আয় সমতা থাকবে, বেঁচে থাকার জন্য যা যা দরকার তা মানুষ পাবে, কিন্তু দুর্ভাগ্যক্রমে 50 বছর পর আমাদের সেটা নিয়ে পরিতাপ করতে হয়, এ সরকারের সঙ্গে জনগণের কোনো সম্পর্ক নাই, সরকার জনগণ দ্বারা প্রত্যাখ্যাত। বিএনপির ঈদ পরবর্তী আন্দোলন নিয়ে সংশয় বিশ্লেষকরা। দাদা জাতীয় সংসদ নির্বাচনের আর বেশি দেরি নেই, তাই সংসদ নির্বাচনকে সামনে রেখে দল গোছাতে চেষ্টা করছে বিভিন্ন রাজনৈতিক দল। 15 বছরের বেশি সময় ধরে রাষ্ট্র ক্ষমতার বাইরে থাকা বিএনপিও দল গোছানোর পাশাপাশি রাজপথে আন্দোলন করার চেষ্টা চালাচ্ছে। তবে বিশ্লেষকরা বলছেন বিএনপি একটি সফল আন্দোলন করার চেষ্টা করছে ঠিকই, কিন্তু গত এক যুগ ধরে বিএনপি তার ইতিহাসে সবচেয়ে ক্রান্তিকাল পার করেছে, দিন যত অতিক্রান্ত হচ্ছে সংকট তো কাটছেই না, বরং সময়ের সঙ্গে সঙ্গে তা আরও ঘনীভূত হচ্ছে। বিএনপি কর্মসূচি পালনের চেষ্টা করছে কিন্তু এখনও পর্যন্ত সফলতার স্বাদ পায়নি, বরং দল পুনর্গঠন প্রক্রিয়া শুরু করতে গিয়ে নেতাদের সঙ্গে হাইকমান্ডের সম্পর্কের অবনতি হয়েছে। এর আগেও কয়েকবার বেশ কিছু অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে বিএনপি আন্দোলনের হুঙ্কার দিয়েছিল, সর্বশেষ গত 22 এপ্রিল বিকেলে রাজধানীর লেডিস ক্লাবে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে সরকারকে উদ্দেশ্য করে মির্জা আব্বাস বলেন যে বা যারা বলে বিএনপি আন্দোলন করে না, রোজা গেলে বুঝতে পারবেন আন্দোলন কাকে বলে। এরপর থেকে মূলত বিএনপি সরকার বিরোধী আন্দোলনের বিষয়টি আবার নতুন করে আলোচনায় আসে। তবে বিএনপির এই আন্দোলন নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা, তাদের প্রশ্ন ঈদ পরবর্তী আন্দোলন নিয়ে কতটা প্রস্তুত বিএনপি। বিএনপির নিকট অতীতে বেশ কিছু ইস্যু নিয়ে আন্দোলন করেছিল, সেগুলো পর্যালোচনা করলেই প্রকৃত চিত্র উঠে আসবে। বিশ্লেষকরা বলছেন তৃণমূল থেকে কঠোর আন্দোলনের দাবি তোলা হচ্ছে, শীর্ষ নেতারাও আন্দোলনের দাবিতে সায় দিয়ে কর্মীদের প্রস্তুত হতে বলছেন, কিন্তু আন্দোলনের হুঙ্কার দিয়ে তা বাস্তবায়নে কতটা প্রস্তুত বিএনপি। বিশ্লেষকরা বলছেন 2014 সালে 10ম জাতীয় সংসদ নির্বাচনে ব্যর্থ হয়েছে দলটি, পরে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে হরতাল অবরোধের মতো কর্মসূচি দিলেও সেখানে নেতাকর্মীদের সরব উপস্থিতি দেখা যায়নি। এমনকি 2018 সালের 8ই ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে নেওয়ার পর কিংবা 11 জাতীয় সংসদ নির্বাচনের পরও দলটি রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তুলতে পারেনি। এরপর খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য কঠোর আন্দোলনে নেমেছিল বিএনপি, গণ অনশন কর্মসূচিও পালন করেছিল, গণ অনশন কর্মসূচিতে নেতাকর্মীদের
মাঠে থাকা শপথ করেছিলেন বিএনপির মহাসচিব। আন্দোলনে সফল না হওয়া পর্যন্ত ঘরে ফেরা যাবে না বলেও শপথ নিয়েছিল নেতাকর্মীরা। কিন্তু রাজপথে আন্দোলনে কোনো জোয়ার আসেনি। সর্বশেষ চলতি বছরের মার্চ মাসের শেষ দিকে এবং এপ্রিলের প্রথমার্ধে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ইস্যুতে মাঠে নেমেছিল তারা। সরকার পতন আন্দোলনের ডাক দিলেও সেই হুঙ্কারে কাজ হয়নি, বরং আন্দোলন ডেকে মাঠে না থাকার অভিযোগ উঠেছে কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে। সুতরাং সার্বিক অবস্থা বিবেচনায় ঈদ পরবর্তী আন্দোলন নিয়ে বিএনপির বিন্দুমাত্র প্রস্তুতি নেই বলে মনে করছে বিশ্লেষকরা। ক্ষমতাসীনদের কাছে আদালত অসহায় বলছেন রিজভি। সাজাপ্রাপ্ত হাজি সেলিমের বিদেশ যাত্রার ঘটনায় ক্ষমতাসীনদের কাছে আদালত অসহায় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। রুহুল কবির রিজভি বলেন, দুর্নীতির মামলায় হাজি সেলিম আত্মসমর্পণ না করে দেশ ছেড়েছেন। নির্বিঘ্নে তার বিদেশ বাড়ি দেওয়ার ঘটনায় এটা প্রমাণিত হয়েছে যে ক্ষমতাসীন দলের নেতা মন্ত্রীদের কাছে আদালত অসহায়। র্যাব পুলিশ যেভাবে বিরোধী দলমতের মানুষের পেছনে লেগে আছে, দৃশ্যত আদালতের ভূমিকাও প্রায় একই ধরনের। নিশিরাতের মাফিয়া সরকার দেশের আইন আদালত বিচার প্রশাসন সবকিছু দলীয়করণের ঘনকালে আলকেল্লায় ঢেকে দিয়েছে। সাবেক প্রধানমন্ত্রী অসুস্থ খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হকের দেয়া দণ্ডিত আসামির দেশের বাইরে যাওয়ার সুযোগ নেই বক্তব্য তুলে ধরে প্রশ্ন রেখে রিজভি বলেন, হাজি সেলিমের সেই সুযোগ কিভাবে হলো? আইন যদি সবার জন্য সমান হয় তাহলে কোন আইনে সাজাপ্রাপ্ত হাজি সেলিম চিকিৎসার জন্য বিদেশ গেলেন? এখানে বেগম খালেদা জিয়ার জন্য এক আইন আর হাজি সেলিমের জন্য অন্য আইন কোন সংবিধানে কোন গ্রন্থে আছে? আহারে আইনের শাসন! তিনি অভিযোগ করে বলেন, আদিম বর্ণ শাসন চলছে দেশের প্রতিটি সেক্টরে। দেশে চলছে দুই আইন, আইন ও বিচারের চোখ কানা করে দিয়েছে অবৈধ প্রধানমন্ত্রী। মুজিব করধারী আওয়ামী লীগের ও প্রধানমন্ত্রীর ছত্রছায়ায় প্রাপ্তরা দেশের সকল আইন কানুনের ঊর্ধ্বে। হীরক রানী দেশে তাদের জন্য সাত খুন মাপ। আর বিএনপি এবং বিরোধী দল এ মতের মানুষের জন্য প্রতিহিংসামূলক ও গণভবনের ওহি দিয়ে চলছে বিচারিক সিদ্ধান্ত। বিএনপির জন্য আদালতগুলো ক্যাঙ্গারু কোর্টে পরিণত করা হয়েছে, বিচারগুলোর ক্ষমতাসীনদের ইচ্ছা পূরণের মেশিনে পরিণত হয়েছে। এটাই এখন শেখ হাসিনার তথাকথিত ন্যায় বিচারের নতুন মডেল। সরকারের মতদে আইন বিচারে নির্মম প্রবঞ্চনা ও কপটতার প্রতি জনগণ নীরব হৃদয় শূন্য থাকতে পারে না বলে মন্তব্য করেন রিজভি। জনগণের উপর বিএনপির কোনো আস্থা নেই বলছেন হানিফ। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি বলেছেন, জনগণের ওপর বিএনপির কোনো আস্থা নেই। বিএনপি নেত্রী খালেদা জিয়ার হাত থেকে দেশের মানুষ গণতন্ত্র রক্ষা করেছে। মাহবুবুল আলম হানিফ বলেন, তিনি ক্ষমতায় থাকতে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে 2004 সালের 21 আগস্ট সমাবেশে গ্রেনেড হামলা চালিয়ে বিরোধী দলীয় নেত্রীসহ নেতাদের হত্যার মাধ্যমে ক্ষমতা পাকাপোক্ত করতে চেয়েছিল। তার মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না। 2001 থেকে 2006 সাল পর্যন্ত ক্ষমতায় থাকা অবস্থায় আওয়ামী লীগের 26,000 নেতাকর্মীকে যারা হত্যা করেছিল তাদের মুখে গণতন্ত্রের কথা হাস্যকর। হানিফ আরও বলেন, খালেদা জিয়া দুর্নীতির দায়ে অভিযুক্ত হয়ে আদালত কর্তৃক দণ্ডিত হয়ে কারাগারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বদৌলতে উনি এখন বাসায় আছেন। তিনি যদি বলেন দেশের অর্থনীতির মুক্তির জন্য গণতন্ত্রের জন্য আন্দোলন করতে হবে, এর চেয়ে হাস্যকর কোনো উক্তি আর হতে পারে না। রাশিয়ার উপর আরও নিষেধাজ্ঞা দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। রাশিয়ার উপর দিতে যাওয়া ষষ্ঠ নিষেধাজ্ঞা প্যাকেজের বিস্তারিত প্রকাশ করেছে ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেন। এই প্যাকেজে 4 ধরনের আলাদা নিষেধাজ্ঞা থাকছে। জানানো হয়েছে এই প্যাকেজের আওতায় বুচা গণহত্যায় জড়িত উচ্চ পদস্থ রাশিয়ার সেনা কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা দেওয়া হবে। উরসুলা বলেন, আমরা জানি আপনারা কারা, এই দায় থেকে আপনারা মুক্তি পাবেন না। এছাড়া রাশিয়ার বৃহত্তম ব্যাংক এসবের ব্যাংকও থাকবে এই নিষেধাজ্ঞায়। এছাড়া রাশিয়ার 3 রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমও ইউরোপীয় ইউনিয়নে নিষিদ্ধ করা হবে। এছাড়া রাশিয়া তেল নির্ভরতা কমাতেও বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে উরসুলা। তিনি বলেন, এটা সহজ নয়, তবে এটা আমরা সহজেই করতে পারব। আগামী 6 মাসে রাশিয়ার অপরিশোধিত তেল আর 2022 সালের মধ্যে পরিশোধিত তেল আমদানি বন্ধের চেষ্টা করা হবে বলেও জানিয়েছে এই ইউরোপীয় ইউনিয়ন নেতা। কেন 9 মে যুদ্ধ ঘোষণা করতে পারেন পুতিন? 24 ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ অভিযানের ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে তিনি যে কোনো মুহূর্তে যুদ্ধ ঘোষণা করতে পারেন বলে জানিয়েছেন পশ্চিমা কয়েকজন কর্মকর্তা। তাদের আশঙ্কা, ইউক্রেনে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণার জন্য আগামী 9 মে দিনটিকে বেছে নিতে পারেন পুতিন। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন বুধবার এক প্রতিবেদনে জানিয়েছেন, ইতোমধ্যে ইউক্রেনের সামরিক অভিযানের 70 দিন পার হয়ে গেছে। পশ্চিমা কর্মকর্তাদের ধারণা, 9 মে পুতিন যুদ্ধ ঘোষণা করলে পুরো শক্তি কাজে লাগাতে আর কোনো বাধা থাকবে না তার। প্রশ্ন
হলো কেন যুদ্ধ ঘোষণার জন্য 9 মে দিনটিকেই কেন বেছে নেবেন পুতিন? সামরিক বিশেষজ্ঞদের মতে 9 মে রাশিয়ার জন্য একটি ঐতিহাসিক দিন। এই দিনটিকে রাশিয়া বিজয় দিবস হিসেবে পালন করে আর এই দিনে পুরো বিশ্বের সামনে নিজেদের শক্তি প্রদর্শন করে তারা। প্রসঙ্গত 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 9 মে হিটলারের ন্যাসি নেতাদের পরাজিত করেছিল সোভিয়েত ইউনিয়ন বাহিনী, আর সেই থেকে এই দিনটিকে বিজয় দিবস হিসেবে পালন করে মস্কো। কেন ওই দিন যুদ্ধ ঘোষণা করতে পারেন পুতিন? তার আরও একটি কারণ হচ্ছে রাশিয়া ইউরেশিয়া প্রোগ্রামের অধিকর্তা জেমস নিক্সি জানিয়েছেন, দেশের মানুষের কাছে পুতিনের যে ভাবমূর্তি রয়েছে সেটা যেন কোনোভাবে মেলান না হয়, এটি তার একটা প্রচেষ্টা মাত্র। আর তাই যুদ্ধ ঘোষণার জন্য 9 মে দিনটিকে পুতিন বেছে নিতে চাইবেন। তবে হঠাৎ করে যুদ্ধ ঘোষণা করলেও যে একটা সমস্যা তৈরি হতে পারে সেটা ভালোভাবে জানেন রুশ প্রেসিডেন্ট। দেশের একাংশ চাইছেন ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হোক, কিন্তু একটা বড় অংশ রুশ প্রেসিডেন্টের ভূমিকায় ক্ষুব্ধ, ফলে দেশের অভ্যন্তরে যেন নতুন সমস্যা তৈরি না হয় তাই তিনি খুব সাবধানী পদক্ষেপ করতে চাইছেন বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।